ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা মোকাবিলায় মাস্ক স্যানিটাইজার ছাড়াই পরিষেবা দিতে হচ্ছে, এমনটা দাবি আরজি করের কিচেন স্টাফদের। আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্ত আরো বিস্তারিত জানাবেন এ বিষয়ে। সমিত, সম্প্রতি এটা দেখা গিয়েছে যে বেলেঘাটা আইডি হাসপাতালের যারা নার্স, তারাই অভিযোগ করছেন যে পর্যাপ্ত মাস্ক স্যানিটাইজার ছাড়াই তাদের পরিষেবা দিতে হচ্ছে। এবার সেই একই অভিযোগ করছেন আরজি কর হাসপাতালের কিচেন স্টাফরা। হাসপাতাল কি বলছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে কেউ কথা বলতে চাননি আমাদের সঙ্গে। আমরা সুপার, ডেপুটি সুপার, এমএসভিপি, প্রিন্সিপাল সকলের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না। যেটা অভিযোগ যে এটা গত 22 তারিখ থেকেই তারা চেষ্টা করছেন যে যদি তাদের কাছে এই এই যে মাস্ক, স্যানিটাইজার বা গ্লাভস এগুলো যাতে পৌঁছায়, কারণ তারা যেটা অভিযোগ করছেন যে অনেক আইসোলেশন ওয়ার্ডেও তাদেরকে যেতে হচ্ছে। এই হাসপাতালে প্রায় 1400 ওপরে পেশেন্ট ভর্তি রয়েছে, তাদেরকে এরা যে যাচ্ছে, তাদেরকে যে পরিষেবা দিচ্ছে, কোন রকম নিরাপত্তা নেই। মানে যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে বা যে তাদেরকে যে কাছাকাছি যেতে হচ্ছে সেক্ষেত্রে মাস্ক বা স্যানিটাইজার, গ্লাভস এগুলোর ব্যবহার হচ্ছে, এগুলো নেই। আজকে তারা হাসপাতালের ডেপুটি সুপারের কাছে গিয়ে তারা জানিয়েছেন, এবং তাদের যেটা দাবি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, যেহেতু এই কিচেন স্টাফ তারা অন্য একটি এজেন্সির মাধ্যমে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে কন্ট্রাক্টুয়াল স্টাফ, সেই কারণে তাদেরকে তাদের দায়িত্ব পুরোটাই সেই এজেন্সির, এবং এজেন্সির কাছে তারা যখন চাইছে তারাও কিন্তু এদেরকে প্রোভাইড করছে না। তাদের বলছে রীতিমতো প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, তারা প্রাণ হাতে নিয়ে রীতিমতো এই পরিষেবাটা দিয়ে যাচ্ছেন। কতদিন এই পরিষেবা দিতে পারবেন সেটা নিয়েও কিন্তু তারা সংশয় প্রকাশ করছেন। ধন্যবাদ সমিত। ঠিক কি অভিযোগ করছেন আরজি কর হাসপাতালের কিচেন স্টাফরা শুনবো। আইসোলেশন যাচ্ছে, এসব ছেলেরা যাচ্ছে, ওরা কোনো মাস্ক নেই, ওদের মানে বিনা মাস্কে যাচ্ছে, এবং ডেপুটি স্যার কাছে আজকে যাওয়া হয়েছিল। ডেপুটি স্যার বললো যে এসব তোমরা আমাদের এখানকার স্টাফ নয়, তোমাদেরকে মাস্ক আমরা দিতে পারবো না। তারপরে আমাদের কোম্পানিকে জানানো হলো, কোম্পানি বললো যে আমরা এখন দিতে পারছি না, বা নিয়ে যাওয়ার লোক নেই বা দিতে পারছি।